সুপ্রিয় দর্শক সেভেন লিগ সিমেন্ট লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগত সঙ্গে আছি আমি রঞ্জু কৃষ্ভি আজ আলোচনার বিষয় নির্বাচনী মাঠ ও ভোটের বাস্তবতা দর্শক এই আলোচনায় অংশ নিতে আপনারা এস এম এস করুন এর লিখে স্পেস আপনার নাম প্রশ্ন বা মতামত লিখে পাঠিয়ে দিন ওয়ান সিক্স আমি আবার বলছি ওয়ান এই নাম্বারে যে কোনো মোবাইল থেকে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে আছেন রাজনৈতিক বিশ্লেষক প্রফেসর ডক্টর আবুল কাশেম মজুমদার রাজনৈতিক বিশ্লেষক স্থপতি মোবাসের হোসেন এবং নির্বাচন বিশ্লেষক ডক্টর আব্দুল আলিম আপনাদের তিনজনকে এই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে নির্বাচনী মাঠে নানা প্রভাগান্ডা চলছে ভোটের হিসাব জোটের হিসাব সব মিলে এবার অনেকটা একাকার অবস্থা কোন সমীকরণে ভোটের মাঠ তা নির্ণয় করায় অনেকটা মুশকিল হয়ে পড়েছে কারণ জোটে মিল আছে অমিলও আছে দুই আছে আসলে কোনটা বেশি সক্রিয় সেটাই এখন দেখার বিষয় কোনটা মিল না অমিল এ ধরনের নানা জটিলতা রয়েছে তো আমরা নির্বাচনী মাঠের যে বাস্তবতা এবং মাঠ নিয়ে যে আলোচনা করব সেখানে হয়তো এর বাইরেও অনেক আলোচনা উঠে আসবে তো সরাসরি শুরু করতে চাই ডক্টর আব্দুল আলিম আপনাকে দিয়ে দীর্ঘদিন নির্বাচন নিয়ে সরাসরি কাজ করার অভিজ্ঞতা রয়েছে আপনার সেই আলোকেই জানতে চাই নির্বাচনী মাঠ ভোটার এবং ভোটের বাস্তবতা না আমরা এই যে গত দশ ডিসেম্বর থেকে অফিসিয়াল যে ক্যাম্পেইন প্রচারণা সেটা শুরু হয়ে গেছে এবং আটাইশে ডিসেম্বর রাত বারোটায়টা শেষ হয়ে যাবে অর্থাৎ মাঝখানে আজকে তো দিন শেষ ছাব্বিশ সাতাইশ আটাইশ তিন দিন হাতে সময় আছে আমরা কিছু যদিও পত্রপত্রিকায় কিছু ভায়োলেন্স কিছু সহিংসতা কিছু আক্রমণ দেখতে পাচ্ছি আবার কোথাও কোথাও কিন্তু ভালো পরিবেশও দেখতে পাচ্ছি এই চিত্র আমাদের সামনে আছে আমরা এটাও দেখতে পাচ্ছি যে কোনো কোনো দল প্রচারে নেই এখন কেন নেই

দুজনকে বেশ খুব সুন্দরভাবে আমি ক্যাম্পেন করতে দেখেছি আমি নিজের চোখে দেখেছি জিনিসটা এরকম অনেক জায়গায় ভালো চিত্র আছে আবার কোথাও যে আমি যেটা বললাম যে কোথাও যে অন্যরকম নাই তালা সেটাও আছে যেটা আমরা পত্রপত্রিকা দেখতে পাচ্ছি কোথাও হামলা হচ্ছে দু একজন আহত হচ্ছেন কিন্তু আমার এটা হচ্ছে যে আমরা যদি এখনকার সঙ্গে দু হাজার চোদ্দোর তুলনা করি দু হাজার চোদ্দোতে এই প্রাক নির্বাচনকাল যেরকম ছিল এখনকার সঙ্গে কিন্তু বিশাল একটা পার্থক্য আছে তখন আপনি ধরেন যে এই প্রাক কালে বিপুল সংখ্যক দিনে অনেক মানুষ মারা গিয়েছিল আবার আমরা যদি এই অবস্থাকে ধরেন যে দুই সঙ্গে তুলনা করি এবার অবস্থাটাকে আটের তুলনায় এবার অবস্থা একটু খারাপ এটা স্বীকার করতেই হবে কোন কোন সন্দেহ নেই তাতে কারণ আটের যে পরিবেশটা সেটা অন্যরকম ছিল তখন কিন্তু যে কেয়ার টাকা সরকার ছিল আর্মি ব্যাক্ট কেয়ার টাকা সরকার এবং মূল কাজটা করতেছিল আর্মি তখন ওটা কেয়ার টাকা সরকার ছিল কারণে মাঠের অনেকটা নিয়ন্ত্রণে ছিল অনেকটা নিয়ন্ত্রণে ছিল কাজেই এখন যে জিনিসটা মানে আমরা আসলে সবাই দেখতে চাই শান্তিপূর্ণ নির্বাচন যেখানে সবাই অংশগ্রহণ করবে ভোটাররা নির্বিঘ্নে কেন্দ্রে যাবে এই জন্য আমি যে জিনিসটা বলবো যে কয়দিন হাতে সময় আছে ধরেন যে ভায়োলেন্স কিন্তু আসলে আমরা কেউ চাই না সহিংসতা আমরা কেউ চাই না কেউ এটা দেখতে চাই না এটা ধরেন যে আমাদের আমার ধারণা যারা একদম সরকারের উপরে লেভেল আছে তারাও এই জিনিসটা পছন্দ করে না কাজে এখন যেটা করতে হবে এই মাঠটাকে ঠিক রাখার জন্য যে কটা দিন হাতে আছে যাতে ভোটাররা কেন্দ্রে যায় এই কারণে আপনি ধরেন যারা এটা করছে কিছু অ্যাকশন নেওয়া আইনগত অ্যাকশন নেওয়া কারণ আমাদের যে কোড অফ কন্ডাক্ট আছে আমাদের যে আইন আছে এটাতে কিন্তু শাস্তির বিধান আছে হ্যাঁ আপনি ধরেন যে ইভেন কি কোড অফ কন্ডাক্ট যদি কেউ ভায়োলেট করে তার ছয় মাসের জেল এবং পঞ্চাশ হাজার টাকা জরি গেলেই হয়তো এই পরিস্থিতি কিছু একটা করতে করতে পারলে এটা ভালো হবে আমার কাছে মনে হয় এবং যদি এটা নিয়ন্ত্রণ করা না যায় যেটা যেমন ধরেন আমাদের সি সিম হবে উনি নিজেই বলতেছিলেন যে সেনা মোতায়েন হয়ে গেলে পরিস্থিতি ভালো হবে পরিস্থিতি আমরা আসলে এইটাই আশা করছি এখন যে পরিস্থিতিটা আরো সুন্দর হোক আরো ভালো হোক হ্যাঁ এবং যাতে ভোটাররা কেন্দ্রে যায় কারণ যদি সহিংসতা হয় তাহলে কিন্তু ভোটাররা বিশেষ করে যারা নারী ভোটার তারা কিন্তু কেন্দ্রে যেতে ভয় পায় যে আমি এই ঝামেলার মধ্যে বা মারামারি হলে কেন আমি যাব এই জন্যে ইলেকশনের একটা প্রি কন্ডিশন হচ্ছে পিসফুল মানে শান্তিপূর্ণ একটা পরিবেশ একটা পিস সুন্দর অবস্থা কাজে আমরা এই জিনিসটাকে দেখতে চাই এটা কি শুধু নির্বাচন কমিশন উদ্যোগ উদ্যোগ নেই শুধু কমিশনের পক্ষে কখনোই সম্ভব না আপনি দেখেন ইলেকশন কমিশন প্রায় তেরোশো নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে দিয়েছে প্রায় তেরোশো এবং তারা আমাদের যে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি আছে প্রত্যেকটা কনস্টিটিউটতে ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি আছে এবং আমাদের যে নির্বাচনী আইন আর সেখানে আমি একটু কোর্ট করে যদি বলি আমার সামনে একটা লেখা আছে তাদের দায়িত্ব আছে টু এনশিওর প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পিপল ইরেগুলারিটিস প্রাক নির্বাচনকালে যত অনিয়ম ঘটবে এই ইলেকট্রাল যে ইনকোয়ারি কমিটি তারা এটা ডিল করবে তারা কি করবে তারা তিনভাবে এটা অ্যাড্রেস করতে পারে একটা হচ্ছে তারা নিজেরা তদন্ত করতে পারে তারা নিজেরা দেখতে পারে দুই হচ্ছে যে কোনো মানুষের কাছ থেকে তারা এটা শুনতে পারে তৃতীয় হচ্ছে হচ্ছে আপনার পত্রপত্রিকা বা কোনোভাবে যদি কোথাও প্রকাশিত হয় যে এখানে এরকম একটা অনিয়ম হচ্ছে মারামারি হচ্ছে ভায়োলেন্স হচ্ছে তারা একশো যেতে পারে এবং তারা তদন্ত করে এটা তিন দিনের মধ্যে ইলেকশন কমিশনকে জানাতে পারে এবং তার উপর ভিত্তি করে ইলেকশন কমিশন প্রয়োজন বোধে কোনো একটা নির্বাচনী আসনের ইলেকশন স্থগিত করতে পারে এই ক্ষমতাটাও আছে ইলেকশন কমিশনের কাজে আমি এই জন্য বলছি যে আসলে প্রত্যেককে শুধু ইলেকশন কমিশন না ইলেকশন কমিশন কিন্তু মূলত পলিসি সিদ্ধান্ত নেয় কাজটা করে যারা মাঠে আছে তারা কাজে তাদেরকে আসলে কমিশনকে সহায়তা করতে হবে তাদেরকে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে আচ্ছা এই প্রসঙ্গে আসছে যে আব্দুল আলিম যেটা তুলে ধরেছে তুলে ধরেছেন খানিকটা আসলে জনগণের করণীয়কে শুধু ভোটাধিকার প্রয়োগের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না ভোটাধিকার প্রয়োগের পাশাপাশি যে কথাটি আসে যে ক্যান্ডিডেট এখন আমি বহুদিন ধরে তোমাদের এখানেও বলে গেছি যে সব রাজনৈতিক দল বলে আমার মার্কায় ভোট দেবেন কিন্তু কোনো রাজনৈতিক দল জনগণের কাছে এই প্রতিশ্রুতি দেয় না বলার সময় আমি তোমার এলাকায় সর্বশ্রেষ্ঠ বেস্ট ক্যান্ডিডেটকে আমি নমিনেশন দেবো এই প্রতিশ্রুতি কিন্তু দেয় না আমার কিন্তু পাওনা সেটা এই এটাকে যদি আমি চাই আমি কিন্তু এটা বাস্তবায়ন করতে পারতাম আমাদের যে সেখানে আসলে বেস্ট ক্যান্ডিডেট আপনি না না আমার অবশ্যই আছে আমি যদি আমলিগ করি আমার এলাকায় আমলিগ এর শ্রেষ্ঠ ক্যান্ডিডেট কে দিতে হবে আমরা কিন্তু তা পাই না এবং আমরা বর্তমান অবস্থা আমরা দেখতে পাই যারা বেশি ভালো তারা লাইনের শেষ দিকে থাকে যারা একটি একটু অন্য ধরনের তারা লাইনের ওইখানে বাছাই করার একটা প্রশ্ন আছে এবং এটাকে যদি আমরা শক্তিশালী করতে চাই আমরা মার্কা এবং ক্যান্ডিডেটকে যদি সমন্বয়ের ভিতরে আনতে চাই আমি মনে করি যে জরুরি ভিত্তিতে এইবার ইলেকশন স্টারেই থাকা উচিত ছিল যে আগামীতে আমরা না ভোটের ব্যবস্থা করব। আমি এখন একটা প্রশ্ন করি যে আমার এলাকায় সবগুলি রাজনৈতিক দল ওই এলাকার সবচেয়ে ক্রিমিনালদেরকে নমিনেশন দিয়েছে হোয়াট টু ডু আমাকে এখন আপনারা প্রশ্ন করেন আমি কি করব অনেক ভোট দিতে না তাহলে কি তুমি আমাকে গ্যারান্টি দিতে পারবো আমার ভোটটি কোনো ক্রিমিনালের বাক্সে পড়বে না দিস গান টিল নাও এখন পর্যন্ত এই অবস্থার সৃষ্টি বাংলাদেশে হয় নাই তাহলে আমাকে কি করতে হবে আমাকে যেতে হবে যে আমার ভোটটিতে তিন চারটি সিল মেরে ভোটটিকে নষ্ট করা ছাড়া আমার বিকল্প কিচ্ছু নাই কিন্তু যদি নো ভোটের প্রশ্নটি আসতো তাহলে প্রতিটি প্রতিষ্ঠান অন্তত কিছুটা সজাগ হতো যে একটা ক্যান্ডিডেট দেওয়ার আগে আমি মনে করি বাংলাদেশ এখন আমরা সব দিক থেকে কিন্তু উপরের দিকে উঠছে এক সময় কিন্তু না ভোট দেওয়ার একটা দাবি জোরালো দাবি বেশ আমি মনে করি কেন শেষ পর্যন্ত এটা হলো না না সেটা তো অনেক অনেকগুলি কারণ আছে যেরকম আমাদের ইয়েতেই ছিল যে তিন বছর একটি দলে না থাকলে পারে তাকে সেই দল থেকে নমিনেশন না কিন্তু সরকারি দল এই এই আইনটি পরিবর্তন করলো দুই চারজনকে অ্যাকমোডেট করতে এখন সেই সুযোগটি নিয়ে নিল জামাত এই যে বুমেরাং হয় কারণ যখনই ব্যক্তি স্বার্থ উদ্ধার বা দলীয় স্বার্থ উদ্ধারকে প্রায়োরিটি আমি দেবো তখনই কিন্তু প্রবলেম হয় এই প্রবলেমগুলি থেকে বের হয়ে আসতে হলে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলকে কিছু কিছু জায়গায় সমন্বিত চিন্তা করতে হবে যেমন ক্রিকেট খেলা যখন হয় তখন বাংলাদেশের সব রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশকে সাপোর্ট করে তাহলে একমত হওয়ার মতন কিছু জায়গা তো জায়গা আছে তাহলে এই জায়গাগুলিকে আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে যদি বাংলাদেশকে বহিষ্যত্ব আক্রমণ করে তখন আমার সমস্ত যত রাজনৈতিক দল আছে যাদেরকে আমি স্বীকৃতি দেই তাদের ইউনাইটেড হতে হবে এবং হওয়ার অবস্থা তৈরি করতে হবে আরেকটি যেটা ভাইয়ের কথায় আমি বলবো যে উনি খুব সুন্দরভাবে বলেছেন যে এই তিন দিন চার দিন আইনের কঠোর প্রয়োগ আইনের কঠোর প্রয়োগেরও কিন্তু একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে এই কঠোর প্রয়োগটি যদি শুরু করা হয় সরকারি দলের আইন ভঙ্গকারীর উপর দিয়ে তাহলে কিন্তু ঘটনা আরও ইন্টারেস্টিং অবস্থায় কারণ মানুষ যার নিজের সন্তানকে পানিশমেন্ট করে কারণ নিজের সন্তানকে ভালোবাসে এবং মানুষকে জানান দেওয়ার জন্য যে আমি আমার সন্তানকে ভালোবাসে সেই জন্য আপনার সন্তানকে শাসন করি নাই সেম অন্যায় করার পরেও আমার সন্তানকে করেছি আমি যদি এই জায়গাগুলিতে আমি সবগুলি রাজনৈতিক দলকে নিয়ে আসতে পারি তাহলে বিরাট একটি পরিবর্তন আসবে তোমার এখানে আমি অন্তত তিন থেকে চারবার বলেছি যে পার্শ্ববর্তী দেশ ইলেকশন করার সাত দিন পরে রেজাল্ট উঠায় একটি রাজনৈতিক দল বলে না যে ইলেকশন কমিশন দুই নম্বরই করেছে তাহলে দে অ্যাচিভড দিস প্লেস হ্যাঁ তাদের বহু বছর লেগেছে আমাদের কিন্তু সেই জায়গায় ভারতের যে জিনিসে পৌঁছাতে পঞ্চাশ বছর লাগে আমাদের সেটা দশ বছরের বেশি লাগার কথা না বিকজ উই হ্যাভ ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান কালচার এবং একই ধরনের চিন্তা আমরা যদি পৃথিবীর কোনো দেশ নয় মাসের স্বাধীনতা অর্জন করতে পারে না আত্মত্যাগের মাধ্যমে তাহলে বাংলাদেশকে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু প্রচণ্ড গদিতে আগাতে হবে যেমন কৃষক যাদেরকে আমরা চাষা বলে গাড়ি দেই তারা পর্দার অন্তরালে কত বড় রিভিউশন করে ফেলেছে জনসংখ্যা দ্বিগুণ হয়েছে তাদেরকে খাদ্য দিয়ে খাদ্য এক্সপোর্ট করছে আমি এই এক্সাম্পলটা এই জন্যই দিচ্ছি উই হ্যাভ এবিলিটি জাস্ট একটু সবাই মিলে কয়েকটি কাজকে যদি আমরা একসাথে করতে পারি এটা কোনো বিষয় নেই আমরা যে ভাবে চেঞ্জ করতে পারি আসছি ডক্টর আবুল কাশেম মজুমদার ভোট ও ভোটার প্রেক্ষিত নির্বাচন ভালো মন্দ অভিযোগ সব আছে আসলে বিশ্লেষণটা ধন্যবাদ আপনাকে বিজয়ের মাসে বড় বড়দিন গেল আমি গতকালকে দুপুরবেলায় বাইর হলাম ঢাকার বাইরে উদ্দেশ্য নিজেই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র পরিচয় দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক দেখি নির্বাচনটা আমাদের দেশে কে কে কী অবস্থা আছে গত কয়েকবারও দেখেছি এবারও দেখলাম দেখে আমার কাছে যেটা মনে হলো আমি ওনাদের মতোই পজিটিভ কিছু কথা বলে দিয়ে শুরু করি আমি কোথাও কিন্তু একটা রঙিন পোস্টার দেখিনি সরকারি বিরোধী কিন্তু এটা ছিল কোন প্রেস্টুন দেখিনি কোনো ব্যানার দেখিনি আমি ঢাকা শহর থেকে বাইর হয়ে আমি আমার নির্বাচনী এলাকাতে যাওয়ার জন্য আমার এলাকাতে যাওয়ার জন্য কয়েকশো কিলোমিটার গিয়েছি আসা এবং যাওয়ায় গতকালকে দুপুরে গেলাম আজকে আবার ফিরলাম আমি কোথাও রঙিন এই এই যে জিনিসগুলো সেগুলো কোথাও কোনো জায়গাতে গাড়ি নির্বাচনে কিছু কিছু মিছিল স্লোগান দেখেছি আগের তুলনায় কম হ্যাঁ সেই হিসাবে কিন্তু কোথাও গাড়ি থামতে হয়নি ওই ওটার জন্য যে মিছিল স্লোগান ইত্যাদির জন্য ঢাকা শহরও আমরা গত দিন এভাবে দেখিনি এই জিনিসগুলো কিন্তু একটা পজিটিভ এবং ডক্টর আলিম ডক্টর আলিম যে কথাটা বললেন সিলেট এলাকাতে তো কোথাও কোন রকমের কোনো সহিংসতা তিনি দেখেননি আমরা আমাদের প্রথম দেখলাম নোয়াখালীতে এবং বগুড়াতে বোধ দুজন নিহত হলো এর পরে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটতেছে প্রতিনিয়তই হচ্ছে সব জায়গাতেই সব দলেই করতেছে কম বেশি যে যেখানে পারতেছে কিন্তু একটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ যে আমার যে জিনিসটা আমি মনে করতেছি কয়েকটা কারণ হতে পারে অনুমান নির্ভর আমার অনুমান নির্ভর বিরোধী দল বিশেষ করে বিএনপি অর্থাৎ ঐক্য ফ্রন্টের নেতৃত্বে বিএনপি সহ তারা অনেকটা ইচ্ছা করে সম্ভবত একদিকে হ্যাঁ প্রশ্ন থাকতে পারে যে ধর পাকড় ইত্যাদি নানান রকম যেন অভিযোগ তাদের থাকতে পারে সেটারও কিছু ভিত্তি থাকতে পারে এছাড়াও আমি নিজে এটা আমার অনুমান তারা নিজেরাই ইচ্ছা করে কিছুটা লো প্রোফাইল করতেছেন চান মাঠে নামতে তারা আপনি কিন্তু একটা যদি আপনি বা ছোটখাটো দুই দশজন পনেরো জন মিলে যদি একটু পথ সবার মতো করতে চান পুলিশ কিন্তু আমাদের দেশে পুলিশ এখনো অত হয়নি যে একটা নির্বাচনী এলাকায় চব্বিশ ঘন্টা তারা পাড়া দিতে পারে সবখানে একটা থানায় তো হয়তো বা একশো পুলিশ আর্মি নামার আগে বা বিজেপি আসার আগে তো এরকমই ছিল তো এরা যে চব্বিশ পুরো এলাকাটাই একটা নির্বাচনী এলাকাতে কয়েক লক্ষ লোক কয়েক লক্ষ ভোটার কয়েক প্রায় এক দেড়শো কিলো কয়েকশো কিলো বর্গ কিলোমিটার তাই তো একেবারে সবটাই তাদের একেবারে সিসিটিভি ক্যামেরার মতো করে আমরা ওই অবস্থা যাইনি কিন্তু আমি দেখলাম যে আসলে ওরকমটা হয়নি কিন্তু অন্যদিকে লাঙ্গল মার্কা আছে নৌকা যেমন আছে লাঙ্গল মার্কা আছে খেলাপথ মজলিস আছে অন্যান্য অন্যান্য যারা আছে স্বতন্ত্র সিংহ থেকে শুরু করে ইত্যাদি কী কী অনেক কিছু দেখলাম তো এই যে একটা জিনিস এটা হলো হয়তো হয়তোবা আমার কাছে মনে হচ্ছে নির্বাচনী ক্ষেত্রে আর কথা যেটা আমি দেখেছি যেটা ওনারাও বলেছেন আসলেই আমি বিরোধী দল সম্পর্কে এটাই বলবো ওনারা প্রথম দিন থেকেই একদিকে সরকার তো ঠিকই সরকারকে দোষারোপ করা নির্বাচন কমিশনকে দোষারোপ করা একাধিকবার ওনারা বলে গেছেন যে আমরা আওয়ামী লীগকে নয় মহাজোটকে নয় পুলিশকে আমাদের প্রতিপক্ষ মনে করতেছে এখন দিনের শেষে আজকে আমরা এই পুলিশ এই এসপি কে বাদ দিলাম আমরা কি আমাকে বসাবো ওখানে আরেকজন এসপি আসবে তাই তো এই ডিসি কে বাদ দিলাম আরেকজন ডিসি আসবে তো এই যে অবস্থাগুলো হয়েছে আর বিশেষ করে আজকে এখন মনে করেন যে আমরা তো এটুকু বিশ্বাস করি যে ডক্টর কামাল হোসেন নিজেও ভালো করে জানেন আজকে উনি যদি বলেন যে নির্বাচন কমিশন পদত্যাগ করা তাহলে নির্বাচনটা এটা তো তো আমাদের নির্বাচনটা হবে তো এর পরও যেটা হচ্ছে আমি আলিমের সাথে ডক্টর আলিমের সাথে একমত পোষণ করে বলতে চাচ্ছি আমাদের হাতে আমি কাকে ভোট দেবো আমার ভোট আমি দেবো চিন্তাভাবনা করে দেবো এর জন্য তিন মাস লাগে না আমার ভোট কেন্দ্রে যাওয়ার পূর্ব মুহূর্তটা পর্যন্তই যদি আমি সতপ্রণভাবে শান্তিপূর্ণভাবে যে আমার ভোটটা প্রয়োগ করতে পারি এর জন্য আজকে থেকেও যদি সংশ্লিষ্ট আমরা সকলেই ধরি যে হ্যাঁ আমরা সত্যিকার অর্থে একটা সুস্থ গঠনমূলক এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই তাহলে যেটা মহেশ্বর ভাই যে কথাটা বললেন সরকারকেই এখানে ফার্স্ট আকবরের তার ভূমিকাটা নিতে হবে সরকারি কোনো যদি থাকে হ্যাঁ অনেক সময়

দেখছেন এসে রাতের আয়োজন সেভেন রিং আলোচনায় ডক্টর আব্দুল আপনার কাছেই যে বলা হচ্ছে যে এবারের নির্বাচনটা অন্য সব নির্বাচনের থেকে আলাদা তবে কি শুধু নির্বাচিত সরকারের অধীনে নির্বাচনের না আরও অন্য অনেক ব্যাপার আছে না এটা একটা তো ব্যাপার আছে যেহেতু আমরা এই আর এটা যে শুধুমাত্র এইটাই যে প্রথম আপনার রাজনৈতিক দলের রাজনৈতিক সরকারের অধীনে একটা নির্বাচনের তা কিন্তু না উনিশশো সালের আগে আপনি ধরেন উনিশশো সাল তখন তো নির্বাচন হয়েছিল পলিটিক্যাল গভর্নমেন্টের তারপর আমরা যদি আমি বলছি আর কি আমি বলছি আপনার যেটা যে একদম নতুন তা কিন্তু না এটা হচ্ছে আর এটা জিনিসটা হচ্ছে যে পৃথিবীর বেশিরভাগ দেশে যেটা হয় যে আপনার আউট গোয়িং গভর্নমেন্ট পার্লামেন্ট আপনার ধরেন যে ওয়েস্টমিনিস্টার সিস্টেম এখানে আউটগোয়িং গভর্নমেন্টই ক্ষমতা থাকে কিন্তু আসলে যেটা করা হয় যেমন ধরেন ইউকে ইউকেতে যেটা করা হয় ওদের একটা ম্যানুয়াল আছে ক্যাবিনেট ম্যান আমাদের যেমন রুলস অফ বিজনেস ওইটা অনুযায়ী যারা ক্ষমতা থাকে তাদের আপনার ক্ষমতাটাকে খর্ব করে ফেলা হয় শুধু রুটিন ওয়ার্ক করা হয় যেটা বাংলাদেশে খুব ওইভাবে ডিফাইন করা নাই

কিন্তু ভারত ইলেকশন কমিশন বিকাম সো পাওয়ারফুল মানে ভারতের ইলেকশন কমিশনকে বলা হয় যে ফিয়ার্স মানে ফিয়ার্স ইলেকশন কমিশন পৃথিবীর অন্যতম শক্তিশালী ইলেকশন কমিশন কিন্তু তারপরেও ওদের যে আইন ওদের সে কিন্তু আমাদের আইন অনেক বেশি স্ট্রং কিন্তু ওরা কেন পারে এটা হচ্ছে একটা পলিটিক্যাল কালচার যেমন ধরেন যে দুই হাজার নয় সালে যে ভারত ইলেকশন হলো আমি উদাহরণটা অনেক জায়গায় দিয়েছি ওদের নয়টা ধাপ ইলেকশনটা হয়েছিল দুই সালে সাতটা ধাপ শেষ হওয়ার পরে ভারতের যে সেনাবাহিনীর প্রধান তার মেয়াদ শেষ হয়ে গেল এবং ভারতের সেনাপ্রধান নিয়োগ দেওয়ার জন্য প্রাইম মিনিস্টার নেতৃত্বে তিন সদস্য কমিটি আছে এই কমিটি বসে ঠিক করলো যে পরবর্তী সেনাপ্রধান কে হবেন এটা পত্রিকায় নিউজ হয়ে গেল ভারতের ইলেকশন কমিশন দেখলো এটা দেখার পরে দ্য কল অ্যান্ড ইমার্জেন্সি মিটিং মিটিং করে সিদ্ধান্ত নিল যে এই ইলেকশনের মাঝখানে এই সেনাপ্রধান পরিবর্তন করা যাবে না এটা হোল্ড করতে হবে এটা সিদ্ধান্ত নিয়ে তারা ল হিস্ট্রির কাছে একটা চিঠি পাঠিয়ে দিল এই ইলেকশন কমিশন থেকে এবং ল মিনিস্ট্রিটা পাঠিয়ে দিল প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী এটা পড়ে দেখলেন তো ওকে কমিশন যেটা চাইছে আমরা এটা করব না এখন মানে দেখেন কি কিভাবে হয় জিনিসটা কিন্তু ভারতে সেনা প্রধান নিয়োগের দায়িত্ব কিন্তু ইলেকশন কমিশন না বাট ইলেকশন কমিশন চাওয়াটাকে সরকার অনন করে হ্যাঁ এখন আসলে এই যে ছোট ছোট জিনিসগুলা এইভাবে আসলে আপনার এই ইলেকশন যে কালচারটা এভাবে নিয়ে আসতে হয় মানে ইলেকশন কমিশন যেভাবে চাবে কাজটা সেভাবে আমাদের যে সংবিধানের 126 যে ধারাটা আছে আর্টিকেল 126 সেখানে বলায় আছে এই জিনিসটা যে এই রাষ্ট্রের যে অন্যান্য বিভাগ আছে নির্বাহী বিভাগ তারা ইলেকশন যেভাবে চাবে ঠিক সেভাবে কিছুটা দুর্বলতা আছে এবং এটা আমি দর্শনীয় মনে করি না কারণ ডেমোক্রেসি হলে এমন একটা জিনিস এই জিনিসগুলি চর্চার মাধ্যমে কিন্তু তৈরি হয় কারণ একটা ছেলে

পুরো জিনিসটি পরিবর্তন করে দিয়েছে আমি এই জিনিসটা বলি যে বাংলাদেশের চেহারা পরিবর্তন দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু এরকম কিছু মানুষ আমরা এখনও সে ধরনের একটা মানুষকে ইলেকশন কমিশনে বসাতে পারি নাই আমরা গত এক বছর ধরে চিৎকার করেছি এক দুই বছর ধরে যে এইবারই যেন বাংলাদেশের ইতিহাসে অনেক কিছু কাজ করতে পারে কারণ ওই যে বললাম রাতারাতি ব্যক্তির স্বার্থের ঊর্ধ্বে ওঠা কিন্তু খুবই কঠিন আমি প্রায় একটি কথা বলি আল্লাহ তালা রসুল আল্লাহকে পাঠানোর আগে কেউ বলেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার কেউ বলে দুই লক্ষ চল্লিশ হাজার পাঠিয়েছিলেন রাস্তা ঠিক করার জন্য অর্থাৎ রসুল্লাহর বক্তব্য বোঝার জন্য মানুষকে তৈরি করার জন্যতেগুলো এতগুলো মানুষ এসেছিলেন এটার দ্বারা আমি এই জিনিসটাই আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে মানুষকে তৈরি করতে হয় রাতারাতি কাউকে কিছু দিলে গ্রহণ করতে পারবে এটা আমরা আমেরিকায় দেখেছি বস্তিবাসী নেগ্রোদেরকে সরাসরি মাল্টি স্টোরি বিল্ডিং এ নেওয়া হলো ছয় মাস পর তারা ভেঙে চুরে আবার বস্তিতে ফেরত গেল বিকজ দে আর নট প্রিপেয়ার্ড টু অ্যাকসেপ্ট দ্য বেস্ট থিং এই জিনিসগুলি কিন্তু ধাপে ধাপে করতে হয় আমার মনে হয় এই যে গতবার যদি আমি ওনার সাথে আলাপ করছিলাম গতবার যদি বিএনপি ইলেকশন করত তাহলে আজকের ইলেকশন কমিশন কিন্তু গতবারের এইবারের তুলনায় আরো বেশি শক্তিশালী হতো কারণ ওই ইলেকশনের পরের দিন থেকেই কিন্তু দুই পক্ষ মেজর দুই পক্ষর ভিতরেই আন্দোলন চলতো এই পরিবর্তন পরিবর্ধন সংযোজন ছাড়া ইলেকশন করা যাবে না কিছু জনকে আপনি বিনা ভোটে জিতিয়ে দিলেন তাহলে তারা ভুল ত্রুটি কিভাবে শিখবে কিভাবে জানবে আমি যদি মাঠে খেলতে না নামি আমার পায়ের জোর কত মেধা কতখানি কোন পৃথিবীর শ্রেষ্ঠ কোচের পক্ষেও যাচাই করা সম্ভব না এই ভুল ভ্রান্তির খেসারত কিন্তু কিছুদিন পর্যন্ত বিএনপিকে দিতেই হবে এর কোনো রাস্তা নাই খোলা আসলে যেতে চাই আবুল কাশেম মজুমদার আপনার কাছে জনগণ রাজনীতি নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দল এবং জনগণ এবং নির্বাচন কমিশন এই তিনটাকে যদি বলি তাহলে এই নির্বাচনকালীন সময় আসলে সংকট কাদের বেশি আসলে যখন হয় আমাদের দুর্ভাগ্য আমাদের রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের মধ্যে এমন ধরনের একটা কনসেনসাস তারা এখনো তৈরি করতে পারেন নেই তৈরি করতে পারেন নেই যে এখানে আপনি কিন্তু আমি একটা জিনিস বলতেছি তাও অনুমান নির্ভর আমার অভিজ্ঞতাতে অন্য যে কোনো বছরের তুলনায় যে কোনো জাতীয় সংসদের নির্বাচনের তুলনায় এবারও কিন্তু পার্টিসিপেশন অব দ্য পিপল কম হবে না আপনি ধরে রাখেন কারণ আমি যে এটুকু বলতে পারি যে গত দশ বছরই অর্থনৈতিক যে বিকাশ ঘটেছে যে বৃত্তিতা তৈরি হয়েছে এটু যে গ্রামের যে লোকটা লেখাপড়া কম জানে তিনি অর্থনীতির তত্ত্ব জানেন না কিন্তু তারপরেও তিনিও বলেন যে এটাকে ধরে রাখতে হবে এবং এই দরে রাখার ধারাবাহিকতা এখন তিনি কাকে ভোট দেবেন এটা তার ব্যাপারে কিন্তু এই অর্থনৈতিক ভিত্তিটাকে ধরে রাখাটা এটার জন্য তাকেও আমি দেখলাম যে সে বেশ সচেতন এবং তাকেদেরকে বলতে শুনতেছি কেউ কেউ বলতেছেন গত দশ বছরে যেটা উন্নতি হয়েছে দেশের গত তিরিশ বছরে এর পূর্বের তিরিশ বছর হয়নি এই যে কনসিয়াসনেসটা আসতেছে এবং এই যে মনে করেন যে কোনখানে আপনি মহাসের ভাই বললেন ধানের কথা কৃষির কথা আমরা মৎস্য চার নম্বরে আসছি আমাদের স্বাস্থ্য মাতৃ সেবা বা শিশু মৃত্যুর হার প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসই আমরা অনেক দূর আগায় যাচ্ছি এখন যদি চার হাজার বিদ্যুৎ মেগাওয়াটের জায়গায় বিশ হাজার হওয়াতে এখন প্রত্যেকটা গ্রামে আজকেও প্রধানমন্ত্রী বলতেছিলেন একানব্বই পার্সেন্ট বা তিরানব্বই পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ দেওয়া হয়েছে এবং সেটার ভোগ করতেছে আপনার গ্রামে যে কোনো বাংলাদেশের যে কোনো গ্রামে যান চায়ের দোকান দেখবেন বিদ্যুৎ আছে সেখানে ডি আছে সেখানে লোকজন দেখতেছে সমস্ত খবরগুলো দেখতেছে এই যে একটা অবস্থা এখন যে প্রবলেমটা হলো আমাদের রাজনৈতিক দলগুলো একদিকে সরকারি দল মনে করে যে আমরা সব কিছুই উইনার্স আমরা সব কিছুই নেবো অপরদিকে বিরোধী দল মনে করে যে সরকারি দল যা কিছু করতেছে বুধ আমাদেরকে কবজা করার সব কিছু আমাদেরকে কবজা করার জন্যই আবার এখানে দেখেন দুঃখের সাথে বলতে হয় উনি দেশের রাষ্ট্রপতি ছিলেন নয় বছরের মতো ক্ষমতায় ছিলেন এখন দেখেন শেষ মুহূর্তে এসে নির্বাচন নিয়ে আমি রাজ বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি বিএনপির কথা এবং আওয়ামী লীগের কথা বলার আগে হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের কথা বলি আমি কিন্তু ওনাকে বুঝতে পারতেছি না উনি আর তিন চার দিন পরে নির্বাচন উনি একজন রাজনীতিবিদ রাষ্ট্রপতি ছিলেন একটা অন্যতম একটা রাজনৈতিক দলের সাথে তিনি নেতৃত্বে আছেন সরকারি ভাবে এখনো বিরোধী দল সরকারি ভাবে এখনো বিরোধী দল এবং সরকার প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা কিন্তু তিনি কি করতেছেন কালকে তিনি কোথায় কি বলবেন আমি কিন্তু বুঝতে পারতেছি না এই যদি আমাদের রাজনৈতিক অবস্থাটা হয় তাহলে আমরা কি করব। আজকে যে ঘটনাটা ঘটলো আমি বিনয়ের সাথে বলতেছি কাউকে কোনো অ্যাটাক করে না আজকে যে ঘটনাটা ঘটেছে ইলেকশন কমিশনে এটা তো আমি আপনি কখনো কামনা করতে পারেন এটা আমি কাশেম মজুমদার বলতে পাবলিক ঠিক ডক্টর কামাল হোসেন একজন অত্যন্ত উনি যে কথাটা বলবেন অন্য আরেকজন রাজনীতিবিদ ধরেন একজন এক্স ওয়াইজ এই যে এই জিনিসগুলো হয়ে যাচ্ছে এটা কিন্তু আসলে ওই যে কথাটা আমাদের রাজনীতি ওয়ান স্টেপ ফরওয়ার্ড হচ্ছে টু স্টেপ ব্যাকওয়ার্ড হয়ে যাচ্ছে এবং এটাই আমাদেরকে ভাবিত করে তুলতেছে কিন্তু আমাদের জনগণ আপনি দেখবেন আমি তো বললাম তিরিশে ডিসেম্বরে দেখবেন জনগণ ঠিকই যথার্থ রায় দেবে এবং সেই রায়টা হয়তো বা কোনটা হবে এবং আওয়ামী লীগকেও এটা নিয়ে বিশালভাবে চিন্তা করতে হবে কিন্তু যেহেতু তার প্রতিপক্ষ মাঠে ইচ্ছা হোক আর অনিচ্ছায় হোক আসতেছে না আসতেছে না আমি যাই না সরকারি দল এটা নিয়ে কতটুকু চিন্তা করতেছে এমনটা তো হয় কারণ এদেশের রাজনীতিতে অনেক কিছুই হয় একানব্বই কথা চিন্তা করেন আপনি তাই তো ফলাফলটা কি আমি আজকে কথাটা বললাম যে আমি রাজনীতি যতটুকু বুঝেছি বিশেষ করে গত দুদিন আমি প্রত্যক্ষভাবে মাঠে যাই যেটা দেখলাম এই যে ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র যে করতে পারতেছে না তো নয় তারা নিজেরাই হয়তো বা প্ল্যান্ড আমরা আপাতত আরও আর একটু দেখবো আর একটু দেখবো আর একটু দেখবো এখন যাই না তিরিশ রাজনৈতিক কোনো কৌশল হতে পারে এটা বললাম তো সেটা একটা রাজনৈতিক কৌশল হতে পারে আমি কথাটা বলতে অনুমান নির্ভর আমার কথা সত্য হবে তা নয় না হলে আমি খুব খুশি হবো কিন্তু আমি যাই না এটা নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করতেছেন কিন্তু তার সাথে তার অন্য অন্যরা কতটুকু চিন্তা করতেছেন আমি অতটুকু নয় তাহলে থাকলে এত একবারে এত অতি উৎসাহ হওয়ার কোনো কিছু নাই জনগণের কাছে যাওয়া জনগণের কাছ থেকে আরও বেশি করে ইন্টারাকশনটা করা আর বিশেষ করে আমি ওই যে বললাম দশ বছর যা কিছু করেছে এটাকে যদি সেল করতে পারতো উমুকের ব্যানার অমুকের কে কাজ করতে দেব না ইত্যাদি না করে এই কথাগুলো বললেই কিন্তু পাবলিক আর এখন সাধারণ জনগণ কিন্তু আপনি গ্রামে যান বিলিভ নেই এখন কিন্তু কেউ কাউকে খোঁচাক এটা কিন্তু দেখতে চায় না এই যে আলিম সাহেব যে কথাটা বললেন সিলেট একের দুজন একসাথে বসে কাজ করতেছে কথা বলতেছে প্রতিপক্ষ এটাই কিন্তু একেবারে আমরা প্রত্যেকেই আপনি আমি আমরা এখানে সবাই তো এটাই চাই রাজনৈতিক দল একজন একজন তারা সমালোচনা করবে তার প্রোগ্রামের ব্যক্তিগত কোনো কাজের সমালোচনা নয় তার রাজনীতির সমালোচনা করবে তো এটা আমি মনে করি যে আমরা পাবো তবে আমাদেরকে হয়তো বা সময়টা আর বেশি লাগবে এবং একটা দিক দিয়ে ভালো হচ্ছে যে আমাদের রাজনৈতিক আর এই যে আজকে আমি ওই কথাটাই বলতেছি কতটুকু বিরোধী দল আমাকে মূল্যায়ন করবে আমি যাই না আমার কাছে মনে হয় গত স্বাধীনতার পরে এই প্রথমবার বিরোধী দল ইচ্ছায় হোক আর অনিচ্ছায় অত্যন্ত লো প্রোফাইল নিয়ে একটা নির্বাচনের দিকে তারা যাচ্ছে এবং সেটা কি কারণে বুঝে উঠতে পারিনি এবং সত্যিকার অর্থে আমি তো একেবারেই নিরপেক্ষভাবে বলল আমি একজন ব্যক্তি হিসেবে আমার পক্ষপাতিত্ব থাকতেই পারে কিন্তু আমি মনে করবো যে বিএনপি গত সেই গত দু দু হাজার নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুলটা করেছে তারপর থেকে কিন্তু বিএনপি প্লাস পয়েন্ট কিন্তু আমি এখন পর্যন্ত দেখতেছি না এই যে ঐক্যপ্রণ্টের নামে তারা যেখানে যে যে কম্প্রোমাইজটা করেছে সেটাও হয়তোবা একদিন এদেশের রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনৈতিক পর্যবেক্ষকরা বিশ্লেষণ করে দেখবে এই পদক্ষেপটাও সঠিক ছিল কিনা। সঠিক এটা এটা আসলে দেখার বিষয় তারপরে আরও বিষয় রয়েছে দেখেন জোট আছে কিন্তু জোটের সঙ্গে প্রার্থীরা আলাদা আলাদাভাবে নির্বাচন করছে নানান বিষয় হয়তো রাজনীতি রাষ্ট্রবিজ্ঞানের জন্য অনেক বিষয় আমি ওই দিন ওই কথাটা বলছিলাম আমি ওনার কাছে একেবারে বিনয়ের সাথে বলতেছি যে যখন ওই দিন চোদ্দোই ডিসেম্বরে যখন তিনি খামোশ বললেন তখন আমি বলেছিলাম বিএনপির কোনো নেতাও এই কথাটা বলবে কিনা না বিশেষ করে চোদ্দই ডিসেম্বর

দেখছেন রাতের আয়োজন সেভেন্টিং সিমেন্ট লেট এডিশন আমরা এই মুহূর্তে দর্শকদের কিছু মতামত দেখে নিতে চাই গ্রিন রোড থেকে মুক্তার জানতে চেয়েছেন স্থপতি মবাস হোসেনের কাছে কোন কোন দল মাঠে না নেমেই টেলিভিশনে ঝড় তুলছে তাদের বিষয়ে কিছু বলুন তেজগাঁও থেকে রবিউল জানতে চেয়েছেন ডক্টর আব্দুল আলিমের কাছে জনগণ যদি ভোট দেয় সব হিসাবই বদলে যাবে নির্বাচন কমিশনের উচিত জনগণকে উদ্বুদ্ধ করা আপনিও একমত কি যে কথাটি আপনি এটা আলোচনায় তুলেছিলেন উত্তরখান থেকে ইমতিয়াজ জানতে চেয়েছেন ডক্টর আবুল কাশেম মজুমদারের কাছে স্যার গণতন্ত্রে কি শুধুই শৃঙ্খলা আছে বিশৃঙ্খলা কি নেই মত প্রকাশ নিয়ে বিরোধী মতবিরোধ থাকবে হবে থাকবে তিলকে তাল করে করে এত প্রচারের মানে কি এখান থেকেই শুরু করে আপনার কাছ থেকেই হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন রাইটলি পয়েন্টেড আউট যে আমাদের আসলে যে জিনিসটা হলো যে আমরা আমরা অলরেডি ওনার কথাটা আলোচনায় বলেছি আমরা গণতন্ত্রের যে চর্চাটা গণতান্ত্রিক চর্চাটা আমাদের কত দিনের আর আপনি যদি ধরেন যে কত সতেরোশো ছিয়াশি সাল থেকে যদি বা মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের চর্চা দেখেন তাহলে সেখানেও দেখবেন এখন পর্যন্ত সেটা ওইভাবে ম্যাচিউড হয়নি আমাদের এখানে মহাসের ভাই যে কথা বলছেন আমরা একানব্বইর পর থেকে টুইস্ট অ্যান্ড টার্ন করে আবার মধ্যখানে দুই থেকে দুই হাজার পর্যন্ত একটা পেলাম 2009 থেকে দু হাজার পর্যন্ত আজকে যেটা আমরা পেয়েছি সেখানে তাও দু হাজার চোদ্দোতে এসে একটা বিশাল ছপে সেখানে আসলো তারপরেও যে ইয়েটা হচ্ছে হ্যাঁ এখন যে জিনিসটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো এটুকু ক্লিয়ার হয়েছে যে হানাহানি রাহদানি সন্ত্রাস ইত্যাদির চাইতে এটাতে আরেকটা যে জিনিস হয়েছে যে এবারকার নির্বাচনে যে জিনিসটা আমি মনে করি আর কি যে এই যে দুই আটের বারোই ডিসেম্বর যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করা হলো আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে তৎকালীন বিরোধী দল বর্তমানের প্রধানমন্ত্রী এইবার কিন্তু দেখেন এখন নির্বাচনে কিন্তু যতটুকু না মাঠে আছে তার থেকে বেশি কিন্তু সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেক বেশি অনেক বেশি বিশেষ করে আমাদের ইয়ং জেনারেশন এটা কি এটা হলো ডিজিটাল বাংলাদেশের জন্যই আমরা আপনার প্রত্যেকে ইন্টারনেট ব্যবহার করতেছি বলেই ফেসবুক ব্যবহার করতেছি বলেই আমরা একজন আরেকজনকে শেয়ার করতেছি পারতেছি তাই তো এরকম একটা অবস্থায় আর যে কথাটা তিনি বলেছেন গণতন্ত্রে শৃঙ্খলা যেমন থাকবে বিশৃঙ্খলাও থাকবে কারণ আপনার আপনার যদি ব্লেসিং ইন ডিসগাইজ যদি খারাপটা না হয় তাহলে ভালোটা আপনি বুঝতে পারবেন আপনি আইডেন্টিফাই করতে পারবেন না এই যে আমরা যে একটা প্রক্রিয়ার মাধ্যমে যাচ্ছি আমার তো মনে হয় আগামী পাঁচ বছর পরে যে নির্বাচনটা হবে সেখানে কিন্তু অনেক এটা হবে আপনি পয়লা নভেম্বরে যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাথে ডক্টর কামালের প্রস্তাবকে গ্রহণ না করতেন গড়িমসি করতেন আজকে ইনক্লুসিভ ইলেকশন হয়তো বা নাও হতে পারত হয়তো না হতে পারত সেই আলোচনা অথবা সেই সংলাপ কিছুই দিতে পারে নেই কিন্তু জাতিকে একটা সর্বজন ইনক্লুসিভাতে হচ্ছে সকল রাজনৈতিক দল আছে এবং আমরা ডক্টর কামাল হোসেনের কাছ থেকে আমাদের মির্জা ফখরুল ইসলামের কাছ থেকে অনেকবার শুনেছি শেষ মুহূর্ত পর্যন্ত প্রয়োজনে জীবন দিয়ে হল লাস্ট লাস্ট পর্যন্ত নির্বাচন থাকবো নির্বাচন এটা একটা এটা আপনাকে কিন্তু খেয়াল করতে হবে তাই তো আমরা এই মেয়র ইলেকশনে আমার তো মনে হয় যদি বারো দুপুর বারোটায় যদি নির্বাচন না করে তারা যদি কথাটা বিকাল পাঁচটায় চারটার পরে ঘোষণা দিত হয়তো বা একজন মেয়ের তারা পেয়েও যেতে পারতো উত্তর বা দক্ষিণের একজন মেয়ের তারা পেয়েও যেতে পারত তো এই যে ওখান থেকে তারা শিক্ষা নিয়েছে সেটাই কিন্তু তারছে শৃঙ্খলা এবং বিশৃঙ্খলা উত্তরখানে ছোট ভাই যে কথাটা বলছে আমি তার সাথে একমত আমরা এভাবে করে আমরা শিখব এবং আমি মনে করি যে আমাদের স্টাইল অফ বাংলাদেশি স্টাইলে এটা বাংলাদেশি গণতন্ত্র জায়গায় এভাবে হবে ডক্টর আব্দুল আলিম জি আমি আমার কাছে যে কথাটি এসছে গ্রিন রোড থেকে আমি তার সঙ্গে একমত এবং এটার সঙ্গে আমি আসলে যেটাকে একটু মিলাতে চাচ্ছি এর আগে প্রফেসর মজুমদার যেটা বলেছেন আমার কাছে মনে হয়েছিল বাংলাদেশের মানুষ এখন ভোট দেওয়ার জন্য আছে কেন অনেকগুলো কারণ আছে মুবাসের দুই হাজার চোদ্দ সালে একশো চোদ্দ চুয়ান্নটা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছে এটা কিন্তু ইলিগাল বলার কোনো সুযোগ নাই। যদি কেউ বলে থাকে ইলিগাল এটা লিগাল এবং এটা নিয়ে কোর্ট একটা রিটো হয়েছিল কোর্ট বলেছে না এটা লিগাল এটা নিয়ে প্রশ্ন করার কোনো সুযোগ নাই যদিও এটা নন ইনক্লুসিভ ইলেকশন সেটা ভিন্ন জিনিস বাট নট ইনলিগাল কিন্তু এটা লিগাল ইলেকশন কিন্তু এই যে যারা ভোট দিতে পারে নাই আমাদের এই আইনগত কোনো হোক না কেন এটা বিশাল সংখ্যক ভোটার ভোট দিতে পারে নাই এবং তারপরে বিপুল সংখ্যক ইয়াং ভোটার যুক্ত হয়ে গেছে আমাদের এই ভোটার তালিকার সঙ্গে তারা প্রত্যেক আমার ধারণা প্রত্যেক ইয়াং ভোটারই এই আগামী তিরিশ তারিখের নির্বাচনে ভোট দেওয়ার জন্য একদম মুখী আছে আমার বিশ্বাস দৃঢ় বিশ্বাস আর আমি আগের দু একটা পয়েন্ট একটু ফিরে আসতে চাই যেটা আপনি বলতেছিলেন যে তাহলে আমাদের সার্চ কমিটি কি ব্যর্থ এই বিষয়টা নিয়ে একটুখানি বলে আর কি আমি আসলে সার্চ কমিটি কিন্তু আমাদের একটা অ্যাডহক অ্যারেঞ্জমেন্ট আমাদের কোনো আইনের মধ্যে কোথাও বলা নেই যে এই সার্চ কমিটি করে ইলেকশন কমিশন নিয়োগ দিতে হবে যেটা আইনে বলা আছে যে আমাদের ইলেকশন কমিশন নিয়োগের জন্য একটা আইন তৈরি করতে হবে যেটা একদম বাহাত্তরের সংবিধান থেকে উল্লেখ করা আছে কিন্তু এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আসলে আমরা এখন পর্যন্ত আইন তৈরি করতে পারি নাই হ্যাঁ যেটা আসলে করা খুব জরুরি প্রয়োজন এই কারণেই যে এটা করলে আপনি ধরেন যে একটা এটা এটার দরকার প্রাতিষ্ঠানিকীকরণ একটা প্রসেসের প্রাতিষ্ঠানিকীকরণ আপনি যদি একটা ল করেন

আরো ব্যাপার হলো একটা ইলেকশন হওয়ার পরে ধরেন যে একটা আপনি যদি একটা কাজের মধ্যে নামেন তাহলে আপনার কাজের কোথায় দুর্বলতা নিয়ে গতকাল দু একজনের প্রার্থীটা বাতিল করে বলা হচ্ছে এই প্রার্থী না এই প্রার্থী থাকবে হ্যাঁ ওই ধানের শেষে দু একজনের হচ্ছে এখন আদালতের রায় নিয়ে কিন্তু আপনি কোনো প্রশ্ন তৈরি করতে পারবেন না কোনো প্রশ্ন করার সুযোগ নেই কিন্তু এখন এইটা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষা যেমন ধরেন যে আপনি এই নিউজিল্যান্ডে যেটা হয় নিউজিল্যান্ডে ইলেকশনের পরে একটা পোস্ট ইলেকশন ইভ্যালুয়েশন হয় ওদের পার্লামেন্টের একটা কমিটি আছে অন ইলেকশন ওরা আপনার ইলেকশনের পরে যারা স্টেক হোল্ডার তাদের প্রত্যেক সাথে কথা বলে ইলেকশন কমিশন শুরু করে ভোটার পর্যন্ত যায় যে কোথায় কী উইকনেস ছিল কোথায় কোন দুর্বলতা ছিল এটা বের করে বের করে এড দিয়ে দেয় যে যাতে পরে এটা সমাধান হয় ক্যানাডাতে প্রত্যেকটা কনস্টিটিউন্সি একটা অডিট হয় হ্যাঁ আমাদের যে তিনশো আসন ওদের আসনগুলোর উপর একটা করে অডিট হয়

বড় একটি সংখ্যা কর্মজীবীরা কিন্তু তারা ভোট কেন্দ্রে যেতে পারেন না ভোটের গ্রামে যে ভোট দিতে দেওয়ার সুযোগ তাদের নেই এটা ফেসবুকে লাইক দেওয়ার মতো করে এইরকম সহজ বা কিছু ডকুমেন্ট প্রয়োগ করে ভোট দেওয়ার সুযোগ কেন সৃষ্টি করা হয় না পোস্টাল কেন না শেষের কথাটাই আগে ধরি এই জায়গাতেও পৌঁছাতে যদি আমরা চাই ভাই যে কথাটি বলল মানুষের মুখ থেকে বের হয়ে আসতো যে রিটার্নিং অফিসাররা কিন্তু অ্যাডভান্স ভোট দিয়ে থাকে তাহলে যারা বিভিন্ন জায়গায় থাকে এবং দুদিনের জন্য যে ভোট দিয়ে আসা তাদের পক্ষে সম্ভব না এই ইনক্লুসিভ ইলেকশন হলে পারি কিন্তু সর্বসম্মতভাবে এই কতগুলি জিনিস কিন্তু শিল্পাঞ্জলের কথা যদি বলি 12 থেকে 14 লাখ আমি শ্রমিক আছে তাহলে এই জাগার জন্য কতগুলি জাগার জন্য অবশ্য অবশ্যই সর্বদলীয় ভাবে কতগুলি কাজ করতে হবে এবং সেখানে সব দলকে পার্লামেন্টে আসার জন্য যুদ্ধ করতে হবে যাতে তারা অংশীদার হতে পারে আমি মনে করি এইবারে ইলেকশন সুন্দরভাবে যদি আমরা সমাধান করতে পারি অনেক বাধা বিপত্তি আছে যেরকম একটি বাধা বিপত্তির কথা আমি খুব ভীত সন্ত্রস্ত আছি সেইটা নিয়ে যেরকম মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে ব্যালট পেপার ছাপানো হচ্ছে আমার দৃষ্টিতে একটি রাষ্ট্রের ব্যালট পেপার গোপনে ছাপানো অর্থ টাকা পয়সা ছাপানোর চেয়েও মারাত্মক এখন

যে জিনিসটি ইলেকশন কমিশনের জানার কথা এই ব্যালট পেপার ছাপানোর দায়িত্ব ইলেকশন কমিশনের জাল যদি হয় সেটাও ধরার দায়িত্ব ইলেকশন কমিশনের আর ভাই তো বলেই দিলেন যে অলমোস্ট সর্বময় ক্ষমতার অধিকারী ইলেকশন কমিশন সেই জায়গায় এই তথ্যটি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা শুনলাম না পুলিশের ডিপার্টমেন্ট থেকে শুনলাম যে এতজনকে ধরা হয়েছে না ইলেকশন কমিশন থেকে শুনলাম যে আমরা এটা এটা সঠিক না আমরা এটা দেখভাল করবো আমি এটা নিয়ে কিন্তু প্রচন্ড রকম ভীত সন্ত্রস্ত অবস্থায় আছি কারণ এই জিনিসটাকে দুটি পার্টি আমি আওয়ামী লীগ বিএনপি দুটি পার্টি ইলেকশনের এক পর্যায়ে ব্যবহার করতে পারে এ ওর ঘরে দোষ দিতে পারে এটা যদি সমাধান না হয় আমি মনে করি ইয়েস নো হোয়াট এভার ইট ইস কালকের ভিতরেই জনগণকে জানানো উচিত যেটা না প্রধানমন্ত্রীর কাছে সঠিক তথ্য যায় নাই অথবা আমরা এতজনকে ধরেছি বা হওয়ার সময় আমরা আটকেছি এটি গেল একটি জিনিস আরেকটি হচ্ছে যে আমি বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে ইলেকশনের দিন যাতায়াত করার ব্যবস্থা গাড়ি গাড়ি যাদের আছে তারা যেতে পারবে না এখন প্রত্যেকের বাড়ির পাশে কিন্তু ইলেকশন হয় না যেমন আমার গিন্নি হুইলচেয়ার বাউন্ড তাকে কি আমি এই হুইল করে রাস্তার আধা মাইল দূর পর্যন্ত নিয়ে যাব এখন আমার মনে হয় ব্যক্তিগত গাড়ি চালানোর ব্যবস্থা থাকা উচিত ইলেকশন কমিশনের কোন জায়গায় কাকে নামানোর ব্যবস্থা করা দরকার একটু কন্ট্রোল করার ব্যবস্থা দরকার এই এবং স্থায়ীভাবে বন্ধ না করা এটাকে

এটা তাদের ওয়েবসাইটেও আছে যে কোন ধরনের যানবাহন চলতে পারবে কোনো গুলো পারবে না এখানে বোধ হয় দশ রকমের যানবাহন আমার আর মোটর সাইকেল নিয়ে যেহেতু হ্যাঁ মোটর সাইকেল নিয়ে মানে আগে সাংবাদিকরা চলাফেরা করতে পারতেন কিন্তু এখন ওটাও করা যাবে না গতবার আপনার সাংবাদিকরা চলাফেরা করতে পারছে কিন্তু এবার এবার করতে হবে কারণ মারামারি করার জন্য মোটরসাইকেল হলো খুব ইজি তা আমার মনে হয় এটা ইলেকশন কমিশনের পুনর্বিবেচনা করা উচিত যাতে মানুষজন তার বাড়ি থেকে উৎসাহ নিয়ে ইলেকশন ইলেকশনের ভোট দিতে যেতে পারে কারণ অনেকের বাড়ি আধা মাইল এক মাইল দূর পর্যন্ত আছে আবার আরও তথ্য আপনাদেরকে দেবো যে আমি ধানমন্ডিতে ছিলাম আমার ভোট ধানমন্ডিতে আমি এখন বসবাস করছি পুরান ঢাকায় সেই ক্ষেত্রে আমি কি করব। গুলশানে আমি বসবাস করছি আমার একটিমাত্র কাজ তখন যে আমি ভোট দেব না এই জিনিসটির থেকে বের আসা সরকার আরো সহজ ইলেকশন কমিশনকে প্রচণ্ড রকম উৎসাহী করতে হবে আমরা যত ইলেকশনে ভোট দিতে যেতে পারি আরেকটি ছোট্ট জিনিস বলে আমি শেষ করব। আমি প্রচন্ড রকম আশাবাদী আগামী দিনের জন্য মাসরাফি সেই জিনিসটি প্রমাণ করেছে মাস্ট্রাফি নেমেই বলে প্রথম যে বক্তৃতাটি দিয়েছে লয়ার্সদের সেখানে সে একটি কথা বলেছে এবং আমার কাছে খুব ভালো লেগেছে তার আগের দিন আমি বলেছিলাম যে আমি যদি ইলেকশনে দাঁড়াতাম আমি একটি কাজ করতাম আমার এলাকায় যতজন ইলেকশনে দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে বলতাম আসেন ভাই আমরা জায়গা ভাগ করে নেই আসেন ভাই আমরা আপনি যদি ওই দিকে বক্তৃতা দেন আমি এইদিকে বক্তৃতা মিউচুয়ালি ডিসিশন নেবো এক্স্যাক্টলি সিমিলার থিং বিন ডান বাই মাশরাফি ইজ এ রিয়েল লিডারের মতন সে কাজ করেছে লয়ারদের মিটিংয়ে সে বলেছে আমি পরিষ্কারভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আমার বিরোধী পক্ষ যারা আছে তাদের উপরে যেন কোন রকম কোনো আক্রমণ কোনো আক্রমণ যেন করা না হয় তাদের বিরুদ্ধে কোন রকম অকথ্য কথাবার্তা না বলা হয় তাদেরকে সম্পূর্ণ স্বাভাবিকভাবে ইলেকশন ক্যাম্পেন করার সুযোগ যেন দেওয়া হয় দিস ইজ সামথিং দ্যাট শুড বি ডান বাই অল দ্য ক্যান্ডিডেট আমরা এবং আমি প্রচন্ড রকম আশাবাদী যদি সর্বদলীয়ভাবে আমরা ইলেকশন করতে পারি আগামী এক দুটি ইলেকশনের মধ্যে বাংলাদেশ উইল বি দ্য বেস্ট ইলেকশন দেওয়ার মতন জায়গায় পরিণত হবে যে কোনো দেশের তুলনায় ৮৮ রকম আশাবাদী দর্শক একটা কথা বলেছিলেন যে কিছু কিছু দল এটা উত্তর আমিই বলতে পারি দেখেন যখন যদি আমি ওনাকে বলি উনি কেন মাঠের নামের না ওনার প্রথম কথাই হবে যে আমাকে নামতে দেয় না কিন্তু বাস্তব ঘটনা তা না আমেলি লীগের লোকও কিন্তু মার খেয়েছে হ্যাঁ আমেলি লীগ পাওয়ারে আছে 10 বছর ধরে মার্শাল আমি তৈরি করেছে তা আমি তো আপনি থেকে একটু জোর দেবই আপনি তো ঝাঁপ দিয়েছিলেন একশো তালা থেকে মাঝমতে এসে আপনি এখন চিন্তা করেছেন যে আপনি লাভ দেওয়াটা ভুল হয়েছে তার খেসারত আপনাকে দিতে হবে এইটা আমি দশ বছরে আমার ছেলে মেয়ে সবাই চরিত্র পরিবর্তন হয়ে গেছে যে আমরাই দ্য নেশন আর ও ভাইয়ের কথা এবং ভাইয়ের কথার পরিপ্রেক্ষিতে একটা কথা বলি ওনার কথাতেই যে যারা ইলেকশনে দাঁড়িয়েছেন তারা চাক বা না অতি উৎসাহী প্রত্যেকটি রাজনৈতিক দলে প্রত্যেক দেশে অতি উৎসাহে যারা তারা কিন্তু দলের কিছু ক্ষতি করে এবং তারা বিরোধী দলের কাগজ পত্র এবং ইলেকশন কমিশনকে তৈরি করার ব্যাপারে আমাদেরকে আরো সজাগ হতে হবে ভাই খুব সুন্দর বলেছেন যে পার্লামেন্টে সর্বদলীয় ভাবে যদি আমরা এই আইনগুলিকে শুদ্ধ করতে পারি গতবারই পারতাম এবার যাতে পারি আমি মনে করি একজনও যদি বিরোধী দল থেকে দাঁড়াতে পারে